কোথায় গেলে সরষে গেলেন কোথায় রেখেছো দুটি বার করে দাও তো ছাদে পায় রাখে দিয়ে আসি থাক তোমাকে আলোচনা করে ছাদে উঠতে হবে নাই তোমার পায়রা আজকে বাপের ঘর গেছে তোমাকে বলে যায় নাই কি যে তোর রজং বজং কথা কে জানে কি হলো বলি এটা কি বলি এটা কি কিটা বলি সত্যি কি দেখতে পাচ্ছ নাই নাকি দেখে পড়ো সকল্লা করে না দেখার ভান করছো আরে কি হইছে বলবি তো নকি এই চুলটা কার এই চুলটা কার মাথার চুল আরে বাপ তোর মাথার এই চুল হবে না এটা আমার মাথার কোনোদিন চুল হতে পারে নাই তাহলে কার মাথার চুল তুই কি একদম সিওর তোর মাথার চুল লই আরে এটা কলপ করা চুল দেখতে পাচ্ছ নাই আমি কোনোদিন চুলে কলপ করেছি তুমি কতটা উড়তে শিখেছো আমি সেইটাই দেখব খাই দিল জীবনটা আমার জ্বালায় পুড়ায় সব শেষ করে দিল এই শুনছো আবার কি হলো এদিকে একবার আসো কি হলো তোমার জামাই এটা কিসের দাগ ওটা ওটা টমেটো সসের দাগ হুম সেটা তো বুঝতে পাচ্ছি টমেটো সসের দাগ কিন্তু টমেটোটা কে কি যে তোমার উল্টো পাল্টা কথাবার্তা কে জানে চরিত্রটা তো ভালোই বানাইছো হ্যাঁ কতগুলো গোপিনী আছে তোমার শুন বিশ্বাস ভাঙিয়ে যখন সন্দেহ চলে আসে নাই তোমার সংসার ভাঙতে আর বেশি সময় লাগে নাই বুঝলি তুমি প্রতি রবিবার কোনখানে মাছ ধরতে যাও নাই হুম তো কি হয়েছে সেই মাছটা আজকে ঘরকে এসেছিল আর খুব শিগগির নাকি ডিম পাড়বে বলিছে তোমাকে দেখা করতে বলিছে ছি 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 তুমি এত জঘন্য তোমার মনটা এত ছোট আমার চশমাটা কোথায় রেখেছ পাইছি পাইছি তোমাকে যে ওই চুল উঠে তেল টানতে বলেছিল মানিছ তুমি আনতে বলবে আর আমি আনবো নাই তাই কখনো হয় লাও ধরো ওটা আমাকে দিতে হবে কি নাই তবে তোমার জামাতে যার মাথা চুল পাওয়া যাচ্ছে তাকে যাই দিবে চুলের গোড়াটা যেমন শক্ত হয় হাসবে বই কি আচ্ছা সত্যি করে বলো দেখিনি আমি ছাড়া তোমার জীবনে দ্বিতীয় আর কেউ নাই দিব্যি খাইয়ে বলো এই তোর মোরা বাপের দিব্যি করে বলছি বলিও ও যদি মিথ্যা কথা বলছে তাহলে ও যেমন মরণ হয় আর আমি যদি মিথ্যা কথা বলি আমি যেমন বিধবা হই হ্যাঁ এলয়